দিভাস্করের ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি চুনি পান্নার সেটে এবং এই সিরিয়ালের সেটে এসে আমরা পেয়ে গেছি বাস্তবের দিব্যজ্যোতি এবং অন্বেষাকে, এবং আজকে তাদের সঙ্গেই আড্ডা দেব, জানবো কীরকম তাদের এই যে সিরিয়ালটির লম্বা একটি জার্নি তার অভিজ্ঞতা। অনেক স্বাগত তোমাদের দুজনকে। এই যে একটা সিরিয়াল চুনি পান্না, বাস্তবে ভূতকে তোমরা কতটা ভয় পাও? আমরা আমি একে একে যাব, প্রথমে অন্বেষার কাছে যাব। বাস্তবে ভূতে কতটা ভয় পাও, কতটা বিশ্বাস করো? ভূত বলে কিছু আছে আমি বিশ্বাস করি, ভূত বলে কিছু আছে ঠিক না, মানে আত্মা বলে কিছু আছে আমি বিশ্বাস করি। যদিও আমি কখনো ভূতের দেখা পাইনি, কারণ আমার মনে হয় যে ভূত বা আত্মার দেখা পাওয়া মানে সেটা ভগবানের দেখা পাওয়ার সমান। থাক ভালো, মানুষের থেকে অ্যাটলিস্ট ভূত ভালো, মানুষের মতো খতরনাক, মানুষের মতো স্বার্থপর, আবার মানুষের মতোও ভালো, দুনিয়ায় দুটো নেই। কাজে দুটো ভূত থাকা ভালো। আমার সাথে যদি একটা সত্যি বুদ্ধিমা থাকতো খুব ভালো হতো। তুমি যারা ভগবানে বিশ্বাস করেন তারা ডেফিনেটলি ভূতেও বিশ্বাস করেন। হ্যাঁ, সফেদ হে তো কালা হে, ভগবান হ্যাঁ তো শয়তান ভি হ্যাঁ, এটা একটা সিনেমার ডায়লগ আমার নয়। তো যাই হোক, হ্যাঁ আমি বিশ্বাস করি, মানে ও যেরকম বলল ওরকম ওরকম মেকআপ করা কস্টিউম পরা ভূত ওরকম হয় না। তো কিছু একটা হয়, আপনারা সেটা বলতে পারেন এনার্জি। আমরা যেই গডের কাছে প্রে করি, ঈশ্বর আল্লাহ যাই বলেন আপনারা, তো তার কাছে প্রে করি, সে যখন আমাদের কথা শুনে এবং সে যখন আমাদের কথা শুনে বা সে আমাদের দেখা দেয় যাদের যাদের দেখা দিয়েছে, তো আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে। তো সেরকমভাবে অনেকেই ফিল করেছে ভূত আছে, সে দেখেছে, কিছু অকওয়ার্ড ফিল করেছে। তো আমার মনে হয় আছে এনার্জি। আর দর্শকদের কি বলবে যারা এত উদগ্রীব হয়ে আছে এবং তোমাদের মতোই চাইছে না যে সিরিয়ালটা শেষ হোক? আমরা নিজেদের খুব ভাগ্যবান বলে মনে করি যে তারা এত ভালোবাসছে আমাদের, ওটা আমাদের কাছে ফিউলের মতো। আপনাদের ভালোবাসা আশীর্বাদ, এই যে এরকম ভাবে ভালোবাসছেন আশীর্বাদ করছেন। চুনি পান্না টেলিকাস্ট 10:30 থেকে 11:30 হয়ে যাওয়াতেই যা সবার প্রতিক্রিয়া, মানে প্রতিক্রিয়া দেখেছি সেটাই একটা বিশাল পাওনা ছিল। মানে কেন এটা 11:30 হয়ে গেল, কারণ আমাদের অনেক খুদে বন্ধু আছে চুনি পান্না, তো খুব স্বাভাবিকই তাদের জন্য রাত্রি 12:00 পর্যন্ত জেগে থাকাটা খুব কষ্টের। এখন তারা সবাই হটস্টার থেকে দেখে নেয়, এবং শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে না, বাংলাদেশ থেকেও অনেক ভালোবাসা পেয়েছি। তো ডেফিনেটলি এটা আমাদের কাছে একটা খুব বড় প্রাপ্তি। এবং কাতার থেকে, নিউজিল্যান্ড থেকেও আমাদের দর্শক আছে চুনি পান্না, যারা রেগুলার দেখেন, তারা হটস্টারই দেখেন অবশ্য, তাদের সাথেও কথা হয়েছে। আমরা দুজন একবার একটা ক্যাফেতে গেছিলাম, তো সেখানে একটা ফ্যামিলি এসেছিল মনে আছে? ওরা কোথা থেকে এসেছিল যেন? ওরা বাইরে থাকে। হ্যাঁ, ওরা ইউরোপের, ভুলে যাচ্ছি মুহূর্তে নামটা, তো তাদের তাদের মেয়ে বাইরে থাকে, তো সেখান থেকে হটস্টারে এভরিডে চুনি পান্না দেখে। তো হঠাৎ করে আমাদের দেখে দেখে বলছে, তোমরা নির্বিকার চুনি না, ওটা সরস্বতী পূজার দিন হয়েছিল। আমরা বললাম হ্যাঁ, আমরা দেখি চুনি পান্না, আমরা না আশাই করিনি যখন আমাদের কেউ চিনতে পারবে। ইন্টারভিউ চলতে চলতে হঠাৎ দেখছেন যে দিব্যজ্যোতি এবং অন্বেষা একটু অন্যরকম, নতুন রকমভাবে এসছে। অ্যাকচুয়ালি যেহেতু সিরিয়ালে সেটে এসেছে এবং মাঝখানে সিন ছিল, তাই ওদের ডাক পড়েছিল, এবং সিন শেষ করে এসে আমরা আবার আড্ডা দিতে বসেছি দিব্যজ্যোতি এবং অন্বেষা। তোমাদের দুজনের কাছেই যাবো এক এক করে। অভিনয়ের জার্নিটা তোমাদের শুরু হলো কিভাবে? প্রথমে অন্বেষা তোমার কাছে আসবো। আমি, আমার বরাবর এই প্রফেশনটা ভালো লাগতো, তো আমার ফ্যামিলিতে মানে বাবার বিজনেস, তো আমাদের বাবার অনেকগুলো বিজনেস আছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের সিনেমা হলের বিজনেস আছে। তাছাড়া আমার দাদু আমি সিরাজের বেগম বলে যে মুভিটা ছিল সেটা প্রোডিউস করেছিলেন। তো আমাদের বাড়িতে একটা এই অভিনয় নিয়ে চর্চা বলবো না, তবে এই সমস্ত আর্টিস্টদের আসা যাওয়া বা মিটিং সবসময় এরকম একটা আবহাওয়া ছিলই। তো আমার বরাবর ছোট থেকে এই প্রফেশনটাই ভালো লাগতো। একটা খুব সত্যি কথা বলছি, মানে আমরা যারা এই প্রফেশনে আসি আমরা কিন্তু বড় পর্দার মোহে আসি, তাই না? যখন দেখবে হলে হিরোর বা হিরোইনের এন্ট্রি হলো, তো ওটা দেখবে দারুণ লাগে। যখন হলে গিয়ে দেখি যে হিরোইন আসছে, সবাই একদম সিটি দিচ্ছে, তালি, হ্যাঁ দারুণ লাগে, ভাবতেই দারুণ লাগে। তো ইচ্ছা তো করতো, মানে সব কিছুর থেকে এই এই প্রফেশনটাই বেশি আকর্ষণ করতো, মানে বেশি টানতো। তো আমি যখন কলেজে পড়ি, আমার যখন সেকেন্ড ইয়ার, আমার সাইকোলজি ছিল, তখন আমাদের কলেজের সামনে একটা ইনস্টিটিউট আছে, অ্যাক্টিংয়ের একটা ইনস্টিটিউট আছে। তো আমি সেখান থেকে এক বছরের একটা কোর্স করেছিলাম, তো সেখান থেকে আমি পোর্টফোলিও তৈরি করি, এবং তারপর ওখান থেকে অডিশন দিয়ে আমার প্রথম কাজ ছিল 2017-এ কাজললতা। তখন আমি সবে থার্ড ইয়ারের এক্সামটা দিয়েছি আর কি, তখন আমার রেজাল্ট, আর মানে রেজাল্ট বেরোয়নি 2017-তে, একদম জুন মাসে ছিল 2017-এর জুনে। তারপর আস্তে 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 একটা একটা করে এখন দেশে চুনি পান্নাতে। দিব্যজ্যোতি, তোমারও কিন্তু পারিবারিক ব্যবসা, সে সমস্ত কিছু ছেড়ে হঠাৎ অভিনয় কেন?
না কিছুই ছাড়িনি। তো বিষয় হচ্ছে আমি বাবাকে বিজনেসে হেল্প করতাম, হেল্প করতাম বলতে আমাদের সোনার বিজনেস রয়েছে, তো আমাদের একটা শোরুম রয়েছে, বাবাকে সেরকমভাবে কোনোদিনই হেল্প করতে পারিনি, ওই টুকিটাকি যা করতাম, এখন তো সেটাও হয় না। তো আমার ছোটবেলা থেকে জিনিসটা ভালো লাগতো, ও যেই যেই কারণগুলো বললো না, ওই সিনেমা হলে দেখে হ্যাঁ চলো এরকম, আমি মানে ওই মানে ছোটবেলা থেকে একটা হয় না, আরে আমি এটা হবো, এই এটা এরকম, আমি এই এই এর জায়গায় যদি আমি হতাম তাহলে কেমন হতো। তো সেখান থেকে একটা ভালো লাগা তৈরি হয়, ওখান থেকে ভালোবাসা, তারপরে মনে হয় যে হ্যাঁ চলো কর না, তো ইসি কই করেঙ্গে। তো এটাকে নিয়ে আস্তে আস্তে জল্পনা কল্পনা, তো এখন তো কিছুই হয়নি এখনও, সবে প্রথম সিঁড়িটায় পা দিয়েছে, হয়তো প্রথম সিঁড়িটাতে উঠিও নি, তো দেখা যাক কি হয়। চুনি পান্না নিয়ে মানে বিভিন্ন রকমের রিভিউজ বলতে, রিভিউজের কথা বলতে গিয়ে বললে যে বাংলাদেশ থেকেও প্রচুর ভালো শুধু বাংলাদেশ ফিডব্যাক এসছে, নিউজিল্যান্ড থেকে, আরো অনেক জায়গা থেকে এসছে, কাতার থেকে। কিন্তু বাংলাদেশের সঙ্গে তো আমাদের একটা আলাদা ইমোশন কাজ করে, তো সেটা নিয়ে কি বলবে, সেখানকার দর্শকদের কি বলবে যারা শুভেচ্ছা পাঠাচ্ছে এখনো? এভাবেই আমাদের পাশে থাকুন, আমরা আরো ভালো ভালো কাজ করতে চাই। কি হয় আমাদের দেশের মানুষ তো আমাদের ভালোবাসছে, যখন শুনি না যে ব্যাপারটা ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে, মানে ওপারের, মানে ওপারের মানুষ, মানে বর্ডারটা ক্রস করে, হ্যাঁ ওপার ওপার বাংলার মানুষ আর কি, সরি ওপার বাংলার মানুষ যখন আমাদের ভালোবাসছেন, এটা যখন আমাদের কানে আসছে, আমরা ফিল করছি, আমরা দেখতে পাচ্ছি, ওনারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, পেজগুলো নিয়ে সবসময় তারা অ্যাক্টিভ থাকছেন, সেটা দেখে না মানে পাওয়ার আরও বেড়ে যায়, মনে হয় চলো আরও অনেক কিছু করতে হবে। তো এই বিষয়টা আমাদের খুব বড় একটা প্রাপ্য, মানে প্রাপ্য বলছি, সরি প্রাপ্তি। তো ওপার বাংলা থেকে মানে বাংলাদেশ থেকে যদি কখনো কাজের অফার আসে, দুজনকেই জিজ্ঞেস করছি, করবে মানে কি কি ভাবনা চিন্তা আছে যদি ভবিষ্যতে এরকম কোনো অফার আসে? দেখো যদি কেউ মনে করে যে আমরা সেই কাজটার যোগ্য, তো তারা যদি কাস্ট করতে চায় তাহলে নিশ্চয়ই করব। এখন আমাকেও সেই গল্পটা বুঝতে হবে যে আমি সেটা কতটা বিশ্বাস করতে পারছি, আমি সেটা কতটা করতে পারছি। ডেফিনেটলি করবো, যদি ভালো কাজের অফার আসে কেন করবো না, ওপার বাংলা থেকে ভালো কাজের অফার আসা মানে তো একটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ আমারও একই কথা, কাজ ভালো কাজ যেখানে খুশি হতে পারে, এপার বাংলা হোক ওপার বাংলা হোক, যেখানে খুশি ভালো কাজ পেলে বা কেউ যদি মনে করে থাকে যে আমি সেই ক্যারেক্টারটার জন্য উপযুক্ত, তাহলে তো নিশ্চয়ই করব। আমার শেষ প্রশ্ন তোমাদেরকে, সামনেই পুজো, কি প্ল্যান রয়েছে পুজোর? এবছর তো পুজোটা অন্য রকমের, তার মধ্যেই কি প্ল্যানিং রয়েছে, শপিং কি শুরু হয়েছে? শপিং ওরকমভাবে পুজোর সময় তো করা হয় না, সারা বছরই মা বাবা আমার জন্য বোনের জন্য কিছু না কিছু কিনতেই থাকে, তো ওর মধ্যেই পুজোরও আর কি নতুন জামা কাপড় ওর মধ্যেই কিছু একটা বেছে রাখি যে এটা পরবো পুজোর মধ্যে। আর এরকমই যেমন 15ই আগস্টের দিন আমরা শপিং করতে গেছিলাম, তো ওটাই ধরে নেওয়া যাক পুজো শপিং এরকম আর কি। অন্বেষার কী প্ল্যান? আমার বাড়িতে দুর্গাপুজো হয়, আমার প্রায় 150 বছরের পুরনো দুর্গাপুজো, তো আমাদের বাড়ির পুজোর একটা গল্প আছে, আমি সেটা শেয়ার করি সবার সাথে। আমার দাদুর দাদু যিনি ছিলেন, মানে সেই সময় থেকে আমাদের পুজোটা শুরু হয়, তো তার যে বড় মেয়ে তার তখন 5 বছর বয়স, তো তাকে স্বপ্নে মানে স্বপ্ন দিয়েছিল মা দুর্গা যে আমার পুজো কর বাড়িতে। এবার 5 বছরের একটি মেয়ে, সে যখন বাড়িতে এসে বল মানে সে যখন পরের দিন সকালবেলা উঠে বলছে যে এরকম এরকম আমাকে মা স্বপ্ন দিয়েছে, তখন সবাই একটু স্বাভাবিকই খুব ভেবেছিল যে কী উল্টোপাল্টা কথা বলছে, স্বপ্ন দেখেছে হয়তো এরকমই কিছু বলছে। তো সে বলেছিল যে না, অমুক দিন সে পুজো করতে বলেছে এবং আমি সমস্ত পুজো জোগাড় করে দেব। এবং সত্যি উনি একটা 5 বছরের ছোট বাচ্চা মেয়ে, সে দুর্গাপুজোর তো একটা হিউজ জোগাড়, মানে আমি এত বছর ধরে বাড়িতে পুজো দেখছি, সত্যি কথা বলতে আমিও জানি না কী কী লাগে অত, সে একা সব জোগাড় করে দিয়েছিল, মানে দুর্গাপুজোর আর কি জোগাড়। তো তারপর থেকে আমাদের বাড়িতে পুজোটা হয়, এবং আমি যার কথা বললাম সে হচ্ছে আমার দাদুর দাদুর কথা বললাম, তার বড় মেয়ে, মানে বহু 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 মানে কি বলবো মানে বছরের পুরনো পুজো আমাদের বাড়ির। তো সেরকমই এবছর বাড়িতে পুজো হবে। এইবার ব্যাপারটা কি বলতো, পুজো বাড়িতে হবে, পুজো তো বছরে একবার আসে, হ্যাঁ ভালোও লাগছে, কিন্তু আমি না আমি না ঠিক কেন যেন আনন্দ করে না, কারণ পাচ্ছি না কেন জানি না। ঠিক আছে চলো বাড়িতে তো পুজো হবে, বাড়িতে তো পুজোতে যাবো, আর শপিং আমি ওরকম পুজোর শপিং বলে এক্সট্রা আলাদা করে কিছু করা হয় না, ওই সারা বছর কিছু না কিছু হতেই থাকে ওখান থেকে। আমাদের দর্শকদেরকে কি বলবে, কি বলবে তুমি বলো? এটুকুই বলবো যে আপনারা যেটুকু ভালোবাসা, যেটুকু না অনেক ভালোবাসা দিয়েছেন, তো আপনাদের ব্যাপারে যতটাই বলবো ততটাই কম বলা হবে। তো আমরা আমাদের এটা ইচ্ছা যে আপনারা আমাদেরকে এভাবেই আশীর্বাদ করুন, এভাবেই ভালোবাসে যান, যাতে আমরা
এরপর আরো ভালো ভালো কাজ করতে পারি। আমিও তাই বলবো, আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন, আমাদের সাপোর্ট করে যান, যাতে আমরা আরো ভালো ভালো কাজ করতে পারি আর সবাই যেন ভালো থাকতে পারি। আজকের আড্ডায় আমাদের সঙ্গে ছিল দিব্যজ্যোতি এবং অন্বেষা, অর্থাৎ চুনিপান্না ধারাবাহিকের মূল দুই চরিত্র। তাদের সঙ্গে কথা বললাম, আড্ডা দিলাম, জমজমাট আড্ডা হলো। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য চোখ রাখতে হবে দ্য ভাস্করের ইউটিউব চ্যানেলটিতে। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।